আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটের আজকের বাংলাদেশে। করোনায় সারা দেশে আরো 61 জনের মৃত্যু, নতুন শনাক্ত 1914। বয়সে ফের ছাড় পাচ্ছেন করোনায় ক্ষতিগ্রস্ত সরকারি চাকুরির প্রার্থীরা। চিকিৎসার্থে খালেদাকে বিদেশে নেওয়া অত্যন্ত জরুরি, মেডিকেল বোর্ড। বাঁশখালীতে নিহতদের পরিবারকে 5 লাখ টাকা করে দেওয়ার নির্দেশ। আজও 8 বিভাগে ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরো 3 দিন। একনেকে 11,901 কোটি টাকা ব্যয়ে 10 প্রকল্প অনুমোদন। পদ্মা সেতুর সড়ক পথে উদ্বোধনের দিনই চলবে ট্রেন, রেলমন্ত্রী। পদত্যাগ করেও গ্রেফতার হলেন হেফাজত নেতা রহিম কাশেমি। 1 বছর ধরে শিকলবন্দি সত্তরোর্ধ জহুরুল, স্ত্রীর হাত পাও বিকট। 28 ঘন্টা পুরল সুন্দরবন, ক্ষতি হলো যে পরিমাণ। এখানেই শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।